হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি অ্যান্ড্রয়েড পাওয়ার এইচডির পক্ষ থেকে আবারও চলে এলাম আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে যে টপিকটা নিয়ে এসেছি, আসলে আমাদের এসপিসি আগামীকালকে কিন্তু পুনরায় আবার চালু হবে। আমরা যতটুকু গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছিলাম, মানে গত কয়েকদিন আগে, সেই ভিডিওটাতে আমি 80% আমি কিন্তু শিওর দিয়েছিলাম যে আসলে আমাদের কোম্পানিটা চালু হবে, আর ক্যাশ আউটটা কীভাবে দিবে, এজেন্টগুলো কি চালু হবে কি না, এমডি স্যার কবে জামিন পাবে, তারপরে কবে থেকে আসলে আমাদের পুনরায় যে ব্যালেন্সটা আছে আমরা সেটা ফিরে পাবো, ক্যাশ আউটটা কবে ফিরে পাবো, আসলে এই বিষয়ে আমি এখন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। আসলে আমাদের কিছুই করার থাকে না, আমরা যেই নিউজটা পাই ওই নিউজটা নিয়েই কিন্তু আমরা এখানে নিউজ করার চেষ্টাটা করি। আসলে এ বিষয়ে আমি এখন আপনাদের মাঝে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আসলে আগামীকালকে কিন্তু 10 তারিখ, আপনারা জানেন আমি গত ভিডিওতে বলা হয়েছিল যে কয়েকদিনের ভিতরে, মানে এই সপ্তাহের ভিতরে কিন্তু আপনাদের কোম্পানিটা আবার রানিং হবে। আসলে কি বিষয়ে রানিংটা হবে, কেন রানিংটা হবে, এ বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব। আলোচনার মূল টপিকটা হচ্ছে, অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমার ডাউনে প্রায় 7 থেকে 8 হাজার আইডিয়া আছে, মেম্বার্স আছে প্রায় 4 থেকে 5 হাজার, ঠিক আছে। এই মেম্বার্সগুলো এই নিউজটা পাওয়ার পরে হয়তো অনেকে খুশি হবেন, আবার অনেকেই, মানে 80% মানুষই কিন্তু দুঃখ প্রকাশ করবেন, আসলে আমরা এটা চাইনি, এটা হয়ে গেছে কেন, আসলে আমরা বুঝতে পারি নাই, ঠিক আছে। আর আমাদেরকে বলা হয়েছিল যে এই 2-1 দিনের ভিতরেই অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়া হবে, আপডেট দিলে আমাদের একটি নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশনে বলা আছে, বলা হবে যে আমাদের সম্পূর্ণ যে প্ল্যানটা আছে প্ল্যান সম্পর্কে এখানে তুলে ধরা হবে, আর কবে কবে কি আসবে সবকিছু এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আমি যেই আজকে যে মূল টপিকটা হচ্ছে, কোম্পানিটা ধরেন কালকে আগামীকাল চালু হলো, ঠিক আছে, এমডি স্যার 3 মাস পরে জামিন পেল, 4 মাসের একটা চুক্তি হয়েছে আমি যতটুকু জানি, আর 3 মাস লাগবে, আরও 2.5 থেকে 3 মাস, মানে 1 থেকে 1.5 মাস চলে গেছে। তো 2.5 থেকে 3 মাস পরে আপনারা যেই এখন যেই ক্যাশ আউটটা দিয়েছেন এবং যেই ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্সের পলিসিটা ওনারা কীভাবে পরিকল্পনা করেছে সে বিষয়ে আমি এখন আপনাদের মাঝে কথা বলবো। সেটা হচ্ছে যে এরকম যে আপনি যদি এখন একটা লোককে আইডি করাতে চান, তাহলে আপনার ব্যালেন্স দিয়ে আপনি করাতে পারবেন, বাট এখানে কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে এটাই যে আপনি 100 টাকা যদি আপনি কনভার্ট করেন, মানে অন ট্রান্সফার করেন, শপিং ব্যালেন্সে নিয়ে যান বা রেজিস্টার ওয়ালেটে নিয়ে যান, সেখান থেকে 80%, মানে 80% ব্যালেন্স অন্য একটা অপশনে চলে যাবে, আর 20% ব্যালেন্সটা আরেকটা অপশনে চলে যাবে। এই 20% অপশনটা কিন্তু আপনি ক্যাশ আউট দিতে পারবেন না, এই 20% অপশনটাতে যে 20% যাবে, এই 20% আপনি অন্যজনকে আপনি কিন্তু এটা ট্রান্সফার করে দিতে হবে, দেওয়ার পর অফিস থেকে যে ব্যালেন্সটা লাগবে এই ব্যালেন্সটা আপনি নিয়ে দিতে হবে, ওকে। আর যদি আপনার বেশি অ্যামাউন্ট থাকে, এক্ষেত্রে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে এই যে 20% হয় এগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি 1000 টাকা একটা ক্যাশ আউট দিয়েছি, আমার এখানে 200 টাকা থাকলো, 800 টাকা লাগবে আরও একটা অ্যাকাউন্ট করার জন্য, আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো 800 টাকা যখন লাগে, তো ওই 800 টাকা অফিস থেকে নিয়ে দিতে হবে, আর এই যারা অ্যাকাউন্টটা করছেন বা এখন যারা অ্যাকাউন্টে ওয়ার্ক করতেছেন, তারা ক্যাশ আউটটা পাবে সম্পূর্ণ এজেন্ট, মানে এই অফিস এজেন্টের মাধ্যমে, ওকে। অফিস এজেন্টের মাধ্যমে আমরা সকলেই কিন্তু এখন থেকে ক্যাশ আউটটা পাবো। আমি এখন আপনাদেরকে দেখাবো যে এখানে প্যাকেজটা কত আছে। এইখানে প্যাকেজের মূল্য আছে রেজিস্ট্রেশন প্যাক 1000 ইউনিট, মানে 1000 টাকা, ইউনিট বলতে 1000 টাকা, ঠিক আছে। এখন আপনি যদি শপিং ব্যালেন্স থেকে, সরি, এই ব্যালেন্স থেকে, আপনার মেন ব্যালেন্স থেকে যদি রেজিস্টার ওয়ালেটে নিতে চান, তাহলে কিন্তু 20% টিকবে, আর 80% যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের কোম্পানি যখন পুনরায় আগের মতো চলে আসবে, আগের মতো ইনকাম চলে আসবে, ঠিক আছে। আর এই যে 80% ব্যালেন্স যদি আপনি কোম্পানি থেকে আনেন, সেই টাকাটা কিন্তু সম্পূর্ণ কোম্পানির
কারখানাতে চলে যাবে। আগে তো আমরা দেখা গেছে বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসতো, ওই সময় ম্যানেজমেন্ট ছিল না, এমডি স্যার যেভাবে ইচ্ছে সেভাবে চালাইতো। এখন 20 জন নিয়ে একটি ম্যানেজমেন্ট তৈরি করা হয়েছে, মানে কমিটি করা হয়েছে, ওনারাই এটা দায়িত্ব নেবেন আর নিয়েছেন। এখন আমরা আগামীকালকে বুঝতে পারবো, আমরা যতটুকু নিউজ জানি যে 10 তারিখ এটা রানিং হওয়ার কথা আছে। আসলে 10 তারিখ আসার পরেই কিন্তু আমরা এটা সিদ্ধান্ত দিতে পারবো আসলে কতটুকু সত্য নাকি। ঠিক আছে, আমাদের জানা মতো এটা 100% সত্য হবে, তবে অনেকে এই মতামতটা অনেকে অ্যাকসেপ্ট করেনি, আবার অনেকেই বলছে যে সুস্বাগতম। ঠিক আছে, এখানে আমিও অনেক একটু কষ্ট পেয়েছি এই ইয়াটার জন্যে। যদি 50% ব্যালেন্সটা যদি আমাদেরকে দিয়ে দিতে পারতো বা ক্যাশ আউটটা দিয়ে দিতে পারতো, আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকতো, আমরা আবারও কাজ করতাম। এখন দেখা গেছে যে 20% যে ব্যালেন্সটা থাকবে, এই ব্যালেন্সটা আসলে কি বলবো, মানে যদি কেউ নিউ করে, আর এই মুহূর্তে নিউ অ্যাকাউন্ট করার মতো লোক একেবারেই কম। ঠিক আছে, আর আপনি যদি 30 লক্ষ টাকা বা 40 লক্ষ টাকা আপনি এই মাসে সেল করতে পারেন, মানে একটা নির্ধারিত টাইম দেওয়া হবে সম্ভবত, তাহলে আপনাকে যেরকম একটা 7 স্টার একটা প্রাইভেট কার্ড দেওয়া হয়, আপনাকে একটা প্রাইভেট কার্ড দিবেন আর কি। ওনারা যতটুকু ইয়ে করছে, আমি যতটুকু জানি, যতটুকু সিদ্ধান্ত থেকে শুনতে পারছি, আর এমডি স্যার বের হলে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ আছে, ওগুলো যখন ওপেন হয়ে যাবে ওই সময় কিন্তু আমাদের সম্পূর্ণ টাকাটা দেওয়ার পরিকল্পনা আছে। মানে এই ম্যানেজমেন্ট, মানে এই কমিটিটা বলতেছে যে আসলে এমডি স্যার যখন জামিন পাবে ওই সময় আমরা আপনাদের টাকাগুলো পুনরায় দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো আমি জানি না যে আপনাদের থেকে আসলে কতটুকু ভালো লেগেছে বা কতটুকু খারাপ লেগেছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, কমেন্ট না করলে আমরা আসলে ভিডিও করার উৎস হারিয়ে ফেলি। যদিও আপনাদের থেকে ভালো লাগে আপনারা একটা কমেন্ট করবেন, যদি আপনাদের খারাপ লাগে তাও একটি কমেন্ট করবেন। আসলে ভালো খারাপ আমাদেরও লাগে, আমাদেরও অনেক টাকা, আমারও লাখের উপরে টাকা এখানে আছেন। ঠিক আছে, আমি ক্যাশ আউটও দিতে পারি নাই, লাস্ট পর্যায়ে এসে আমি ক্যাশ আউট দিয়েছি, ওই টাকাটা কিন্তু আমি এখনও পাইনি। ঠিক আছে, আর আগামীকালকে 10 তারিখ, আপনারা জানেন যে মার্চের 10 তারিখে কিন্তু এটা ওপেন হওয়ার কথা, আমরা কতটুকু সত্য বা কী আসে বিষয় সেটা আমি আসলে আজকে রাতেই আমি ডিসিশন দিতে পারবো, বা আমি যদিও সম্ভব হয় মানে ওনার থেকে নিউজ পাওয়ার পরে আমি একটা ভিডিও আপলোড করব। জানি না আমি দিতে পারবো কি না, তবে আজকে না দিতে পারলেও যদি কোনো গুড আপডেট আসে আর কি, মানে ব্যাড আপডেট ছাড়া, তাহলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দিব, আর যদি ব্যাড কোনো নিউজ থাকে তাও আমি শেয়ার করার চেষ্টাটা করবো ইনশাল্লাহ। আর হয়তো আপনারা জানেন যে আমাদের কোম্পানিটা অনেক জটিলতার কারণে কিন্তু আসলে চালু হইতে পারে নাই। এই কোম্পানিতে বাংলাদেশের এমন কোনো লোক নাই, মানে এমন কোনো গ্রাম নাই যে করে নাই। ঠিক আছে, আমার মনে হয় 70% মানুষ এই কোম্পানির সাথে জড়িত আছেন। ঠিক আছে, আমি তাদের জন্যই, মানে শুধু সান্ত্বনা দেওয়ার জন্যই, আসলে সান্ত্বনা ছাড়া এখানে কোনো কিছুই নাই। আরেকটা নিউজ হচ্ছে যে আমাদের অ্যাডগুলো কিন্তু দেখতে হবে না, আমি যতটুকু জানি এটা অটোভাবে অ্যাড হয়ে যাবে, আর অ্যাডের টাকাটা দিবে সম্ভবত 5 টাকা করে। ওই নোটিশে আমাদেরকে বলে দিবে যে কত টাকা করে দিবে, অ্যাড দিবে 5 টাকা করে, অটো ব্যালেন্স হয়ে যাবে আর কি। ঠিক আছে, মানে অটো অ্যাড হয়ে যাবে। তো এদিক দিয়ে আমার থেকে আবার একটা ভালো লেগেছিল যে আসলে এই জটিলতার কারণে যদি আমরা আবার অ্যাডগুলো দেখতে হয় পুনরায়, তাহলে কিন্তু একটা সমস্যায় পড়ে যাবো, অনেকে অ্যাড দেখে না, আমি নিজেই দেখি না। ঠিক আছে, এই জন্য একটু সমস্যা। তো যেহেতু অটো করে দিয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ ভালো। আরেকটা নিউজ হচ্ছে যে এখন থেকে যেই এই এজেন্টগুলো আছে আর কি, যারা একবারেও মানে মালামাল পায়নি কোম্পানি থেকে, তাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবে পুনরায়, যেই আগের যেই এজেন্টগুলো আছে এগুলো একটা সিদ্ধান্ত করা হবে। আর যারা ক্যাশ আউট দিয়েছেন বা যারা ক্যাশ আউট দিবেন, ঠিক আছে, তারা কিন্তু অফিস এজেন্টের মাধ্যমে ক্যাশ আউটটা দেওয়ার সিদ্ধান্ত ওনারা নেবে বা নিচ্ছে আমার ধারণা। ঠিক আছে, আমি যতটুকু নিউজ জানি, কারণ সরাসরি বলাটা একবারই পসিবল না, কারণটা হচ্ছে যে আমি মিটিং হওয়ার আগে কিছু কিছু নিউজ আমার কাছে আসে, এই জন্য আমি হয়তো এটা দিতে পারি। ঠিক আছে, তারপরেও আমি চেষ্টা করব আর কি, যতটুকু সম্ভব হয় আর কি, আমি আপডেটগুলো দেওয়ার জন্য। তার আগে আপনারা এই ভিডিওটা শেষ করার আগে, আমার একটি জিএমজিএল চ্যানেল আছে, এই যে আমার ইউজারটা আছে,
এই ইউজারের নামে জিএম জুয়েল একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে অসংখ্য ভিডিও আছে, বিভিন্ন ধরনের ভিডিও আছে, টেকনিক্যাল ভিডিও আছে, এসপিসির ভিডিও আছে। আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, ঠিক আছে? আর এই চ্যানেলটাতে লাইক কমেন্ট বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তো যদি ভালো লাগে তাহলে একটি লাইক তো অবশ্যই করেন আর কমেন্টে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে, ভালো বা খারাপ। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।